बंधुरा वेलकम टू माई चैनल श्रीज किचने तुम्हारे स्वागतम। आज के रेसिपिटा तुम्हारे साथ शेयर करब वो खूब ही सिम्पल किन्तु खेते खूब ही भालो लागबे। तो आज के रेसिपिटा करछि सेटा हलो मुग मुसुर प्याज डाल और ये देखार जो तुम्हारा पूरा भिडियो देखते थको ताहले बुझते पारबे आमी रान्नाटा किभाबे करेछि। चलो आमार संगे किचेने आमी किभाबे डालटा करछि देखी। तो बंधुरा आमी तो बोल्लामी आज के मुग मुसुर प्याज डाल करब। तो एखाने आमार मुग मुसुर मिलिए 100 ग्राम डाल आमी सिद्ध करे रेखेछि। डालटा देखो जथेष्ट घन सिद्ध होये रयेछे, पतला किन्तु नय। आर तार साथे जा लागबे आमी एकटा माझारी साइजेर प्याज केटे नियेछि, एकटा छोटो टमेटो केटे नियेछि, तीनटे काँचा लंका चेरा रेखेछि आर 1 टेबिलस्पून गोटा जिरे रेखेछि। ओवेने आमी कड़ा बसिये दियेछि, कड़ाटा मोटामुटी तेते गेछे। एबार आमी एखाने सर्षेर तेल व्यवहार करब। डाले जेहेतु खूब बेशि तेल लागे ना ताई आमी मोटामुटी एकटा परिमाण तेल कड़ाए दिए दिलाम, कारण पियाज टमेटो दुटोकेई एकटु भाजते हबे, सेजन्य एकटा परिमाण मतो तेल आमी दिलाम। एबारे किछुक्षण आमी तेलटाके गरम होते देब। तेलटा गरम होये गेछे, एबार आमी एखाने गोटा जिरेटा दिए देब। আমি এই রান্নাতে শুকনো লঙ্কার ব্যবহারটা করলাম না ফোড়নে, কারণ আমি রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কায় করব। এই রান্নাটা অবশ্য একটু কাঁচা লঙ্কায় আমার মনে হয় শুকনো লঙ্কার থেকে বেশি খেতে ভালো লাগে, তাই জন্য গোটা জিরেটা আমি আগে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হবে। গোটা জিরেটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আর ডালে তো তোমরা জানোই ফোড়ন যদি একটু ভাজা ভাজা হয় তাহলে ডাল পড়তেও খেতে খুবই ভালো লাগে। তো এবার আমি এই ডালের মধ্যে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা ভাজা হবে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। टमेटो पियाज एकसाथे एक भाजा भाजा कोरे नेब, हल्का बादामी होले होबे। पियाजटा हल्का बादामी होये गेछे, भाजा भाजा मतो होयेछे, नरमो होयेछे। एबारे आमी डालटा सिद्ध करे रखा डालटा दिए देव। डालटा जेहेतु खूब बेशी घन सिद्ध होयेछे आर एकटु जल आमी एर मध्ये एड करे देव, ना होले एकदम ही टान टान हो जाबे। खूब बेशी जलो देव ना, कारण ये डाल एकटु घन हय, तो एकटा मोटामुटी परिमाण मतो जल आमी दिलाम। এবার এর মধ্যে একে একে আমি হলুদ গুঁড়ো অ্যাড করব, স্বাদমতো নুন অ্যাড করছি, এবারে ডালটাকে আমি একটু মিক্সড করে নেব মশলাটার সাথে। এবার দেখো ডালটা মোটামুটি না খুব পাতলা না মারাত্মক ঘন, একটা মোটামুটি জায়গায় আছে। আর একটা কথা বলে রাখি, আমি চিনি খাই না বলে এতে চিনি অ্যাড করলাম না। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা নিজেদের স্বাদ মতো চিনি অ্যাড করে নিতে পারো। এইবারে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি ডালটাকে ফুটতে দেব। তো ডাল কমপ্লিট হয়ে গেছে, খুব বেশি আর ফোটানোর দরকার নেই। তবে ডালও মাঝে মাঝে একটু নেড়ে দেওয়ার দরকার আছে, না হলে ডালেরও তরাটা ধরে যেতে পারে,
সেজন্য আমিও একটু মাঝে মাঝে ডালটা নেড়ে নেড়ে দিয়েছি। এখন দেখো ডালটা আমার পুরো রেডি, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। তো এবারে আমি ওভেনটাকে বন্ধ করে ডালটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, ডাল রেডি হয়ে গেছে। আর একটা জিনিস, আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা ছিল না বলে আমি দিতে পারিনি, তোমরা ইচ্ছা করলে এর মধ্যে কিছু ধনেপাতা কুচিও অ্যাড করে নিতে পারো। গরম গরম ভাতের সাথে এই ডাল খেতে খুবই ভালো লাগবে, যথেষ্ট টেস্টি হয় এই ডাল খেতে। তো বন্ধুরা, দেখলে আজকে আমি কেমন করে মুগ মসুরের ডালটা বানালাম। এই ডালটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাথে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনের অলটাকে প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো নতুন নতুন রেসিপি শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের মতো চলো, টাটা।